আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, বিয়ে করে ফেলেন, চরিত্র নির্ভর হবে। বিয়ে দেয় না, এটা তো বাবা মার দোষ, এটা বাবা মার দোষ। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে হালাল রিজিকের সোর্স থাকলে বিয়ে দিলে চরিত্র নির্ভর হবে, ইনশাল্লাহ হেফাজত হবে। এবং এটা মাথা থেকে বলছি, বিয়ে না দিলে আপনার ছেলে বড় হবে না, ম্যাচুরিটি আসবে না। আর আপনারা যারা মনে করছেন এটাই খুব মজার একটা বিষয়, করার পরে বুঝবেন যে লাইফ কাকে বলে, ঠিক আছে? করার পরে বুঝবেন যে জীবন কি জিনিস। মাঝে মাঝে মনে হবে আগে ভালো ছিলাম, আচ্ছা তারপরেও করতে হবে, কারণ এটা আপনার চরিত্রকে হেফাজত করবে। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা স্ত্রীদের কাছে গেলেও কি নেকি পাবো? নবীজি বলেছেন, হ্যাঁ, যদি তুমি এই কাজটা অন্যায় ভাবে কারোর সাথে করতে তোমার কি জেনা হতো না? সাহাবীরা বলছে, হ্যাঁ জেনা হতো। তাহলে স্ত্রীর কাছে গেলেও তুমি নেকি পাবে, এটা চরিত্র পবিত্র করবে, ম্যাচুরিটি বাড়াবে, বয়স সরকারি হিসেবে বয়সটা হয়ে যাওয়া জরুরি, এবং রিজিকের সোর্স থাকা জরুরি। হালাল রিজিকের সোর্স না থাকলে বিয়ে করতে যায় না, ভালোবাসা জানালা দিয়ে পালাতেও পারে। তবে এতটুকু এনশিওর করতে চাই আপনাকে, যদি কেউ চরিত্র হেফাজত করার জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে করে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আর যেটা বলছি, নেককার মানুষদের সহবত থাকেন, বদকারদের সাথে থাকবেন না, এরা আপনাকে দুনিয়ামুখী করে ফেলবে। আপনি নেককার মানুষদের সাথে থাকেন, আল্লাহর পথে সময় দিবেন, নামাজে যাবেন, তালিম করবেন, ইসলামিক আদর্শের সাথে থাকেন, চরিত্র হেফাজত থাকবে ইনশাআল্লাহ। এবং নিজের জীবনের টার্গেট ফিক্স করেন, আপনি রাষ্ট্রকে কি দিতে চাচ্ছেন, জাতিকে কি দিতে চান, উম্মাকে কি দিতে চান, একটা প্রজেক্ট লঞ্চ করেন, কাজে ব্যস্ত থাকেন, ইনশাআল্লাহ শয়তানের বিষয়গুলো মাথায় স্থান পাবে না।